আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আল্লাহর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোর্স কেয়ার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ জি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাল্লাহ সময়ের মূল্য আমরা কীভাবে দিতে হবে এই বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো এবং 10-15 মিনিট পরে ইনশাল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব, সময় এবং সময়ের মূল্য। বিশেষ করে আমরা একটি বৎসর হিজরির একটি বৎসর 1442 হিজরি আমাদের কাছ থেকে বিদায় নিতেছে এবং নতুন হিজরি সন 1443 আমাদের সামনে আগত শুরু হতে যাচ্ছে এবং আমরা যে টাইম অতিবাহিত করতেছি হলিডে টাইম, তো এই সময়ে আমরা প্রত্যেকটি সময় এবং টাইমকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, কীভাবে আমরা এটা থেকে লাভবান হতে পারি, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই সময়ের জন্য। আমি কোরআনে করিমের যে আয়াত তিলাওয়াত করেছি, হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন, ইজা ফারাগতা মিন উমুরিদ দুনিয়া وأشغالها وقطعت علائقها فانصب إلى العبادة وقم إليها نشيطا فارغ البال وأخلص لربك النية والرغبة. الله يأتي بولتن যে দুনিয়ার কাজকর্ম তোমার দায়িত্ব ডিউটি থেকে যখন তুমি একটু অবসর হয়ে যে সময়টুকু তুমি ফ্রি এবং হলিডে হিসাবে তুমি কাটাইতেছো, এই টাইমে তোমার করণীয় হবে কি, যে তুমি আল্লাহর ইবাদতের জন্য তুমি তোমাকে রেডি করো এবং অত্যন্ত অ্যাক্টিভ এবং কবি সচেতনতার সাথে তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করে নিয়তকে খালিস করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমার এই ফ্রি টাইমটুকু তুমি কাজে লাগাও। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ করে ইয়াতে নির্দেশ দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রত্যেককে। হাফিজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে প্রতিটি বৎসর একটি বৃক্কের নিয়ায় এবং একটি বৎসরের ভিতরে থাকে 12টি মাস,
যেভাবে ইসলামিক হিজরি সনের মধ্যেও মাস ১২টি, অন্যান্য বৎসরের মধ্যেও ১২ মাসে একটি বৎসর হয়। তো আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, পুরা বৎসর একটি গাছের নিয়ে, একটি বৃক্ষের নিয়ে, এবং মাসগুলো হলো তার শাখা প্রশাখা, এবং দিনগুলো হলো ডালপালার মতো, এবং দিনের ঘণ্টাগুলো হলো আওয়ার, এবং ঘণ্টা যেগুলা প্রতিটি ঘণ্টা হলো এই গাছের পাতার মতো, আর প্রতিটি আমাদের শ্বাস প্রশ্বাস সেটি হলো এই গাছের ফল। আমি আবারও বলতেছি, একটি বৎসরকে আমরা মনে করব একটি বৃক্ষ, এবং মাস শাখা প্রশাখা, এবং মাসের ভিতরে প্রতিটি দিন এটি হলো তার ডালফালা, এবং প্রতিটি ঘণ্টা হবে তার পাতার মতো, এবং কতটি শ্বাস মিলে একটি ঘণ্টা হয় এই শ্বাস প্রশ্বাসগুলো হলো তার ফল। যদি এই প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমরা আল্লাহর অনুগত্য করতে পারি, আল্লাহর অনুসরণ দেখাতে পারি, তাহলে আমাদের ফল হবে মিষ্ট এবং সফল। আর যদি আমরা এই প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসকে যদি আমরা আল্লাহর নাফরমানিতে আমরা কাটাই, তাহলে আমাদের ফলটা হবে অত্যন্ত তিক্ত, আমাদের জীবনের ফলটা হবে তিক্ত। এজন্য যদি আমরা আমাদের লাইফ থেকে ভালো ফল আমরা পেতে চাই, তাহলে আমরা প্রত্যেকটি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। একটি দিনে ২৪ আওয়ার, ২৪ ঘন্টা, ২৪ ঘন্টায় একটি দিন হয়। এই ২৪ ঘন্টাকে যদি আমরা মিনিট হিসাবে আমরা ডিভাইড করি, তাহলে একটি ঘন্টায় যেহেতু ৬০ মিনিটে ১ ঘন্টা হয়, সেই হিসাবে ১৪৪০ মিনিটে পুরো একটা দিন হয়। ১৪৪০ মিনিটে পুরো একটা দিন। এই পুরা ১৪৪০ মিনিটে একটা দিন যদি হয়, তাহলে আমরা ১৪৪০ মিনিট কীভাবে কাটাইতেছি, প্রত্যেকটা মিনিটে মিনিটের জবাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ এত দয়াল, চাইলে কিন্তু আমাদেরকে পুরা দিনের ২৪ ঘন্টার ১৪৪০ মিনিটকে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লাগানোর নির্দেশ দিলেও এটা কম হতো। কেন আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই সাথে যদি আমরা এই ২৪ আওয়ার মানেই ১৪৪০ মিনিট যদি আমরা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকতাম, তাহলে আল্লাহর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব হওয়ার কথা ছিল। এবং সেই অনুপাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সাক্ষাৎ লাভ করলেন, নামাজ দিয়েছিলেন ৫০ ওয়াক্ত। যদি ডেইলি আমাদের ৫০ ওয়াক্ত নামাজ পড়তে হতো, তাহলে প্রত্যেকটি ২৮ মিনিটে আমাদেরকে একবার করে নামাজ পড়তে হতো, প্রত্যেক হাফ অ্যান আওয়ারে একত্রে নামাজ পড়তে হতো, যদি এটা আল্লাহর নবী নিয়ে আসতেন। আর এই ৫০ এর দায়িত্ব আমাদের থাকতো ফরজ, আমরা কয়জন পাস করতে পারতাম? এজন্য আমাদের জন্য উচিত, আমরা যেন দোয়া করি হযরত মূসা আলাইহিস সালামের জন্য, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে একাধিকবার আল্লাহর কাছে প্রেরণ করার ভিত্তিতে পাঁচ ওয়াক্ত করে আল্লাহ কমাইতে থাকলেন, শেষ পর্যন্ত ৯ বার ভিজিট করার মাধ্যমে ৪৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাপ মাফ করে দিলেন, এবং বললেন যে এবার মাত্র ৫ ওয়াক্ত থাকতেছে, তিলকা খামসুন ওয়া তিলকা খামসুন, আপনি এবং আপনার উম্মত পড়বেন ৫, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কিন্তু সওয়াব ৫০ ওয়াক্তের আমি অব্যাহতই রাখব। লা ইউবাদদালুল কওল লাদাইয়া, আমি আল্লাহ আমার সাইটে আমি পরিবর্তন করব না, আমি পরিবর্তন করব না। আপনি আমি একবার জিনিসটা চিন্তা করি, এটাকে এভাবে দেখি যে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন ৫০ আওয়ার আপনি কাজ করবেন, আপনার অসুবিধার কারণে ৫ আওয়ার করে আপনি কমাইতে ৪৫ আওয়ার আপনি কম করলেন। এরকম কি কোনো কোম্পানি বা এরকম কোনো ম্যানেজার আছে যে বলবে ঠিক আছে আপনি ৪৫
আওয়ার কমাইলেও, মাত্র 5 আওয়ার কাজ করলেও আমি আমাদের পক্ষ থেকে আমরা যে নির্ধারণ করেছিলাম আপনাকে 50 আওয়ারে যে ওয়াইজেস এবং যে বেতন প্রদান করব আমরা এটা অব্যাহত রাখবো, এরকম কি আশা করা যায়? কখনো না, কখনো না। আল্লাহ সুবহান ও তাআলা কিন্তু আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন। তো আমরা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা 50টা সওয়াব আমরা পাইতেছি, এটা আল্লাহর বিশেষ দয়া। এবার যদি আমরা এই 5 ওয়াক্তের নামাজ শরীফ আমরা না পড়তে পারি, এর চেয়ে নিম্নখারামি আর কি হবে? এই 5 ওয়াক্তের নামাজ পড়তে আপনার 1440 মিনিটের মধ্যে থেকে হয়তো লাস্ট 40 মিনিট শুধু লাগবে, মাত্র 40 মিনিটেই কিন্তু পুরা 5 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব। মনে করেন ফজরের নামাজ 2-2-4 রাকাত, ঠিক আছে, আপনি যদি একটু তাড়াহুড়া করেও পড়েন তো 4-5 মিনিটে কিন্তু আপনি চাইলে মস্তন খারা দিন নাও পড়লেন, হয়তো আপনি 4-5 মিনিটে আপনি 4 রাকাত নামাজ পড়ে নিতে পারবেন, জায়েজ হয়ে যাবে আপনার জন্য। সেই অনুপাতে হিসাব করলে আপনার হয়তো 40 মিনিট লাগতেছে, তো আপনার 1400 মিনিট আল্লাহ পাক আপনাকে নিজস্ব জরুরতে ইউজ করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। বাট ওই টাইমটা আমরা এমনভাবে আমরা ইউজ করবো না যাতে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্তমানে এই হলিডের টাইমে আমরা আমাদের টাইমটাকেও মোটামুটি আমরা এমনভাবে আমরা ইউজ করব যাতে আল্লাহর কাছে গিয়ে আমাদের ক্ষতিগ্রস্তের তালিকায় আমাদের লিস্টটা যেন চলে না যায়। নবী করিম ইসলাম বলেছেন, নিয়ামাতানি মাকবুলুন ফিহিমা কাসির মিনান নাস, দুইটি অত্যন্ত দামি আল্লাহর নিয়ামত, অনেক লোক কিন্তু এটাকে সহিভাবে ব্যবহার না করার কারণে ক্ষতির মধ্যে আছে। একটি হলো সুস্থতা। আজকে আমার সামনে যারা আছেন যারা সুস্থ, আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনার মতো বয়সের অনেক লোক, কেউ আছে ক্যান্সারে আক্রান্ত, কেউ আছে করোনা আক্রান্ত, অনেক তো করোনা আক্রান্ত হয়ে চলেই গেল, প্রায় 4 মিলিয়ন মানুষ, 40 লক্ষেরও বেশি মানুষ পৃথিবী থেকে করোনায় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখছেন, আমাকে সুস্থ রাখছেন। তো লোক আজকে কিডনির কারণে ডেইলি 3-4 বার তাদের ডায়ালিসিস করতে হয়, একবার ডায়ালিসিস করতে তাদের আধা ঘন্টার চেয়ে বেশি লাগে, সবসময় এখানে ক্যানল লাগানো আছে, রাত্রে ঘুমাইলেও এটা নিয়েই ঘুমাইতে হয়, গোসল শাওয়ার করতে হলেও এটা সাথে নিয়েই গোসল করতে হয়, ওই লোকটা কী পরিমাণ কষ্ট করতেছে? আপনার তো এইভাবে করতে হইতেছে না, আপনার তো ডেইলি ব্লাডকে সার্কুলেশন করার জন্য আপনাকে তো এই 4-5 বার আধা ঘন্টা করে ওই সময়টা আপনাকে দিতে হচ্ছে না। আপনি তাহলে শুধু আধা ঘন্টার সময় আপনি কি আল্লাহর জন্য আমি আপনাকে দিতে পারি না? অবশ্যই আমাদেরকে দিতে হবে। যেদিন আপনার আমার কিডনি নষ্ট হয়ে যাবে সেদিন ডায়ালিসিসের জন্য তো প্রতিবার ডায়ালিসিস করার জন্য তো আমাদের আধা ঘন্টা সময় দিতেই হবে। এর পরিবর্তে আমরা কি আল্লাহর খুশি এবং রাজির জন্য, জান্নাত পাওয়ার জন্য, 5 ওয়াক্তের মাধ্যমে 50 ওয়াক্তের সওয়াব পাওয়ার জন্য এই অফারটা নেওয়ার জন্য আমরা কি মাত্র আধা ঘন্টা সময় বা 40 মিনিট সময় সারাদিনে 5 ওয়াক্ত নামার জন্য আমরা যদি আল্লাহর জন্য দিতে না পারি তো কী পরিমাণ নিয়মখারামি হবে আমাদের? আজকে সুস্থতার নিয়ামতের কথা আপনি জিজ্ঞাসা করেন ওই ক্যান্সার রোগী ব্যক্তিকে, কিডনি যাদের কাজ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যাদের ব্রেইন আজকে ডিমেনশিয়া হয়ে ওনারা হয়তো কিছু বুঝতে পারতেছেন না, তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন যে দেমাগ সুস্থালে কী পরিমাণ তার কদর, বৃদ্ধ হওয়ার কারণে আজকে যিনি কথা বলতে পারতেছেন না ওনাকে জিজ্ঞাসা করেন জবানের কি কদর, আপনার চক্ষু কাজ করতেছে, ও ভাই ও বোন আপনার মতো কত লোক হয়তো রোগের কারণে বা বয়সের কারণে আজকে চক্ষু দিয়ে বলা দেখতে পারতেছে না, তার কাছে এই দুইটা চক্ষুর দাম কত কত জিজ্ঞাসা করেন। তো আপনার মানে সবগুলা সঠিকভাবে কাজ করতেছে, আমি এটার ভ্যালু কী দিলাম, আমি কি এটাকে মূল্যায়ন করতেছি? নবীজি বলেন অনেক লোক কিন্তু এই সুস্থতার নিয়ামত তারা বুক করতেছে করতেছে কিন্তু তার দাম, তার মূল্য, তার ভ্যালু তার কাছে নাই, সে ভ্যালু দিতে পারতেছে না যেভাবে দেওয়ার কথা ছিল। হার্টের মধ্যে ব্লক হয়ে গেলে রিং লাগানো হয়, এদেশে তো আমরা হয়তো ফ্রি লাগানো সুযোগ পাইতেছি, যে দেশে পয়সা দিয়ে লাগাইতে হয়। ওই কদিন আগে শুনলাম আমার একজন আত্মীয়
যে শুধু একটা রিং লাগাইছে প্রায় 1 লক্ষ টাকা নিছে, এও বলছে আরেকটা লাগানো প্রয়োজন হতে পারে এবং আও রিংটাও কিছুদিন পরে হয়তো চেঞ্জ করতে হবে। যদি এক রিং লাগানোর কারণে 1 লক্ষ টাকা বাংলাদেশে দিতে হয়, এখন যাদের আমাদের মনে করেন রিং লাগানো পড়তেছে না বা আমাদের বাইপাস নাই মেইন লাইন দিয়ে চলতেছে, এটার দাম কত? একটা বাল্ব নষ্ট হয়ে গেলে একটা বাল্ব রিপ্লেস করতে কী পরিমাণ পয়সা, একটা কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি রিপ্লেস করতে কী পরিমাণ পয়সা, অনেক জিনিসের পয়সা কিন্তু পাওয়াও যাবে না। 2 নম্বর হলো সময়। এই সময়ের মূল্য আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিকে যিনি ডেড বেডে আছেন, হু ইজ ডাইং, আপনি তাকে জিজ্ঞাসা করেন এই সময়ের মূল্য কত। সে তার জীবনের সব সম্পদ দিয়ে হলেও চিকিৎসার মাধ্যমে চায় আরও নি একটা মাস বাঁচতে পারে, একটা সপ্তাহ নিয়ে বাঁচতে পারে, একটা দিন নিয়ে বাঁচতে পারে। আমরাও তো অনেক সময় নিজের মা বাবা যখন অসুস্থ হন আমরা তাদেরকে সুস্থ করে হায়াতে দেখার জন্য আমরা 1 লক্ষ টাকা আমরা তাদের সামনে আমরা বিলীন করে দেই। আমরা তো জানি না এই ডক্টরের চিকিৎসার মাধ্যমে 1 লক্ষ টাকা বিল দিয়েও ওনাকে আমরা হয়তো কিবা আরও 1 মাস বা 1 সপ্তাহ বা 1 দিন হয়তো বাঁচিয়ে রাখতে পারবি নাও রাখতে পারি, বাট এরপরও আমরা কিন্তু পয়সা ঢেলে দিই। তখন আমরা ওই যে 1 লক্ষ টাকার বিল দিয়ে আপনি আপনার বাবাকে হয়তো 1 সপ্তাহ বাঁচাইলেন, 1 মাস বাঁচাইলেন, তখন তো আপনার ওই 1 মাসের মূল্য আপনি নির্ধারণ করতে পারেন যে এই পয়সা হলো এই 1 সপ্তাহের মূল্য। যদি এই পরিমাণ পয়সা দিয়ে আমি আমার লাইফকে যদি আমি হিসাব করি তাহলে আমি আপনি কী পরিমাণ আল্লাহর দাম সময়কে আমরা আমরা ব্যবহার করতেছি, আমরা কি এটার মূল্য দিতেছি? এজন্য বলা হয় যে কয়েকটি মুহূর্ত অত্যন্ত স্মরণীয়। প্রথম ওই মুহূর্ত, ওই দিন, ওই রাত যেদিন আপনি আমি দুনিয়াতে প্রথম এই দুনিয়াতে আমরা আগমন করেছিলাম, আমরা কেঁদেছিলাম, আমাদের আচরণ সবাই হেসেছিল। আরেকটা মুহূর্ত শাদির পরে প্রথম রাত্রি, যারা শাদি করে ফেলেছেন ওই মুহূর্তটাও আপনার একটি আনন্দের একটা মুহূর্ত হয়তো ছিল, বাট বর্তমানে শাদির পরে বর্তমানে আপনি আপনার স্ত্রীর সাথে বা একজন স্ত্রীর স্বামীর সাথে কীভাবে কাটতেছে প্রত্যেকে দাদি হিসাব নিজেই মিলাবেন। সন্তান পেয়েছেন তখন একটা মুহূর্ত আপনি খুব আনন্দ ছিলেন, কিন্তু আজকে সন্তান বড় হওয়ার পরে এই সন্তানের কারণে আপনি মার বাবা কী পরিমাণ টেনশনে আছেন না সুখে আছেন হিসাবটা আপনাকে আপনি আপনার হিসাব আপনি মিলাবেন। আরেকটি মুহূর্ত হলো পৃথিবীতে চলে যাওয়ার শেষ, এই মুহূর্ত কিন্তু আমরা প্রত্যেকেই কাঁদি, আমাদের আচরণটাও কাঁদে, কিন্তু যারা আখেরাত তৈয়ার করতে পারে তারা কিন্তু হেসে হেসে দুনিয়া থেকে চলে যায়। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, একজন কবি বলেছিলেন। যারা করতে পারে তাদের জন্য এইভাবেই, অনেকে ভাবে হাসছেন। রবি ইবনে হেরাস, উনার ভাই রুবাইয়ে ইবনে হেরাস, উনি লাইফে কখনো হাসেন নাই। উনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলতেন আমি কীভাবে হাসবো আমি চিন্তা করে পাই না, কারণ এখন পর্যন্ত আমি জানলাম না যে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, তো আমি হাসবো কীভাবে, আমি কোন সাহসে আমি হাসবো। ইন্তেকালের পরে উনাকে যখন গোসল দেওয়া হচ্ছিল উনার মুখ থেকে কিলকিলিয়ে হাসি দৃশ্যমান হয়েছিল, সবাই বুঝতে পারলেন যে নিশ্চয় উনি হয়তো বুঝে গেছেন যে ওনার ঠিকানা জান্নাত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ওনার মুখে কোনো কোনো লোক হাসি দেখে নাই, কিন্তু আজকে মৃত্যুর পূর্বক্ষণে গোসলের সময় ওনার লাশ থেকে হাসি বের হচ্ছিল, সুবহানাল্লাহ। এজন্য এই একটা মুহূর্ত পিতে যাওয়ার সময় এবং প্রথম খবরের রাত্রিটা, হাদিস কোরআন থেকে আমরা যেটা বুঝি দুই সময় হয় আমাদের বড় আফসোসের। একটি সময় দুনিয়া থেকে প্রত্যাবর্তনের সময়, চলে যাওয়ার সময়, এই টাইমটা কিন্তু প্রত্যেকে আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তটাকে কোরআনে করিমে ডিসক্রিপশন করে বলেছেন ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন প্রত্যেকেই চাইবে হায়রে হায় যদি একটু সুযোগ পাইতাম তো হয়তো বা আমি নিজে একজন সৎ লোক বাল লোক হওয়ার তো আমি সুযোগ করে নিতাম, এইভাবে আফসোস করবে। কিন্তু এই আফসোস করলেও তো আল্লাহ বলতেছেন তখন কিন্তু এই আফসোস করলেও কাউকে সময় আর এক্সটেনশন করে দেওয়া হবে না, বাড়িয়ে দেওয়া হবে না। এই হলো একটি মুহূর্ত, প্রত্যেকটা লোক কিন্তু ওই সময় কিন্তু আফসোস করবে। আর আরেকটি হলো ফিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আফসোস করবে লোক। কোরআনে করিমে আল্লাহ বলেছেন লাউ আন্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন ওয়ালাউ তারা ইযু উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আফসোস করে বলে হায় হায় যদি আমি পৃথিবী আবার চলে যেতাম, যে সুযোগ থাকতো, কিন্তু এই সুযোগটা দেওয়া হবে না।
ঠিক আরেকটা আফসোস থাকবে জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও সব কিছু অ্যাভেলেবল পাওয়ার পরেও একটা আফসোস থাকবে জীবনের যে মুহূর্তটি আল্লাহর স্মরণ এবং জিকির থেকে গাফলত হিসেবে কাটিয়েছিল। এর জন্য সময় সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে, যেদিন চলে গেল এটা আমরা কখনো ফিরে পাব না, যেদিন সামনে রয়েছে পাব বলে নিশ্চয়তা নাই। আবারও বলতেছি, যেদিন আমার চলে গিয়েছে গতকালকে এটা আমরা ফিরে আর কখনো পাব না। আগামীকাল যেদিন আসতেছে পাইতেও পারি নাও পাইতে পারি নিশ্চিত নয়, কিন্তু আজকের দিনটা হলো আমার হাতে, এজন্য আজকের দিনকে আমার সময় হিসাবে কাজে লাগাতে হবে। যা চলে গেছে এটা আমি বেক করতে পারবো না, আগামী দিন পাওয়ারও কোনো আমার কাছে আশা নাই। দুই নম্বর, সময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হলো, সময় এমন একটা জিনিস যেটা চলে যায় এটা ফিরে পাওয়া কখনো সম্ভব নয় এবং অত্যন্ত কুইক চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো একটি হাদিসে বলেছেন, কেয়ামতের পূর্বে সময়ের বরকত এত চলে যাব যে মানুষ একটি বছর চলে মনে হবে একটি মাস চলে মনে হবে একটি সপ্তাহ চলে যাবে মনে হবে মাত্র একটি দিন চলে যাবে মনে হবে একটি ঘন্টা। এইভাবে সময় আমাদের চলে এসেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ক্রমাণ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন সুযোগ ফিরে আসবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আরও কিছু আলোচনা শোনার এবং এরপরে ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shomanit Ikra Banglar Darshak Shrota, Alor Dishari Programme Apnader Kantorik Barakbad. Alhamdulillah, amader sathe royechen Bishnu Shrota Bajon Alimidin, Sheikhul Hadith Mufti Sheikh Abdur Rahman Damat Barakatuhum. বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সময়ের মূল্য, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম। আমরা ইনশাআল্লাহ আরও কিছু সময় আলোচনা শুনবো এবং যখনই আপনার কল করবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের আলোচ্য বিষয় ছিল সময়ের মূল্য সম্পর্কে। আমি আবারও বলবো, সময়ের মূল্য যেন আমি যে আলোচনা করতেছি সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে, সাথে সাথে আপনারা যারা শুনছেন প্রত্যেককে যেন সময়ের মূল্য দিতে হয়। কারণ পৃথিবীর যারাই দামি বনেছেন সময়ের মূল্য দিয়ে দামি বনেছেন, আর যারাই অবহেলিত, যারা সময়কে অবহেলা করে তারাই শেষ পর্যন্ত লাইফের মধ্যে সমাজের মধ্যে তারাই হয় অবহেলিত। আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করেন, আপনার সাথে যারা ছিলেন প্রাইমারি সেকেন্ডারি কলেজ অথবা ইউনিটে অথবা দিনই বা মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে আপনার সাথে কত লোক ছিল, কারা সমাজের মধ্যে দামি বনেছেন? তো আনসার এটাই হবে, যারা ওই শিক্ষা জীবনের প্রত্যেকটি সময়কে এবং টিচার উস্তাদের প্রত্যেকটি লেসনকে যারা গুরুত্ব এবং ভ্যালু দিয়েছিল, দাম দিয়েছিল, আজকেই তারা দামি বনেছে। আর যারা এগুলো অবহেলা করেছিল আজকেই তারা অবহেলিত। ঠিক তেমনিভাবে কঠিন কেয়ামতেও যারা এই নিয়ামতগুলো কাজে লাগাবে না তারা অবহেলিত হবে। এবং এটাই শিক্ষা, আল্লাহর নিয়ামতকে যখন লোক অবজ্ঞা করে সেই নিয়ামতের বরকত চলে যায়। এই বিষয়ের অনেক এক্সাম্পল রয়েছে আমার সামনে যারা আছেন, হয়তো এমন কিছু এলাকারও আপনারা আছেন যে এলাকার মধ্যে এক সময় জমির মধ্যে খুব বেশি ক্ষেত কৃষি হইতো, কিন্তু আজকে অনেক ওই এলাকার লোক সকল বিদেশ নির্ভরশীল হওয়ার কারণে এই জমিনগুলোতে কিন্তু আজকে সেই পরিমাণ ফসল এখন ফলে না। এক সময়ে সনের সন দিয়ে গড়ের সানি দেওয়া হতো, তখন টিন বা টিনের সানি বা গড় ডালাই করার প্রথা খুব কম ছিল, ওই সময় কিন্তু সন অ্যাভেলেবল পাওয়া যেত। ইভেন বাড়ির পুকুরের পাড়ে দুই জমিনের মধ্যখানে আইল যেটা থাকতো সেই আইলের উপরে অনেক সময় সন দেখা যেত, কিন্তু আজকাল এই সন টিন আসার পর থেকে যেদিন থেকে সন অবহেলিত হয়েছে আজকে সেই সন কিন্তু পাওয়া যাচ্ছে না। এইভাবে সমাজের প্রত্যেক জিনিস যেটা আমরা অবলা করবো এটা কিন্তু বরকত চলে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলেছেন, কেয়ামতের পূর্বে এমন সময় আসবে ইয়াতাকারাবু যামান, সময় অত্যন্ত ক্লোজ হয়ে যাবে। তার অনেক ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো সময়ের বরকত চলে যাবে, লম্বা টাইমটা এটা ছোট হয়ে যাবে, একটি বৎসর চলে যাবে মনে হবে একটি মাস গেল, একটি মাস চলে যাবে মনে হবে একটি সপ্তাহ মনে হয়ে গেল, একটি সপ্তাহ চলে যাবে মনে হবে যে একটি দিন হয়তো শেষ হয়েছে, একটি দিন চলে যাবে মনে হবে একটি ঘন্টা চলে গেছে। মানুষ এভাবে ব্যস্ত থাকবে, আজকাল আমাদের যে অবস্থা মোবাইল ফোন ইন্টারনেট বা আবার বিভিন্ন গেম এগুলো নিয়ে আমরা যেভাবে ব্যস্ত হয়ে পড়েছি, আপনি গাড়িতে যান
আপনি রাস্তায় যান, সব জায়গায় দেখবেন প্রত্যেক দাদির মোবাইল ফোন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে কোন দিকে টাইম দিতেছে আমরা নিজেই বলতে পারি না। বেডে আসার পরে ওই মোবাইল ফোনের সঙ্গে আমরা রাত্রে 12টা 1টা 2টা হয়ে যাচ্ছে, আমরা হয়তো বলতেই পারছি না টাইম কোন দিকে যাইতেছে। আগে এক সময়ে আমাদের ঘরের মা বোনরা অনেক কাজ করার পরে অতিরিক্ত সময় পাইছেন, আমরা অতিরিক্ত সময় পেয়েছি, কিন্তু এখন কিন্তু আমরা এই সময়গুলো কিন্তু এই সমস্ত নতুন জিনিসগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এজন্য সময়ের বরকত কমার কারণে পুরো একটা বছর চলে যায়, মনে হয় একটি মাস হয়তো চলে গিয়েছে। এই যে 1442 হিজরি চলে গেল, লাগে ওই শুরু হয়েছিল আজকে এই মাসের এন্ডে, আমরা এই বছরের এন্ডে চলে এসেছি, আবার নতুন বছর শুরু হইতেছে, দেখবেন আবার কিছুদিন পরে এটা শেষ হওয়া যেতেছে। এই 2021 শুরু হয়েছিল, এটাও কিন্তু শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে। এইভাবে একদিন আপনার আমার লাইফটাও চলে যাবে। নবী করিম বলেন ইরতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা নিয়ামতের আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই পাঁচটা নিয়ামতের মধ্যে আমাদের যৌবন, আমাদের জীবন, আমাদের সুস্থতা, আমাদের সম্পদ এবং আমাদের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই নিয়ামতগুলার সঠিকভাবে গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ক্রমাগত দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি জি, ফোক ইনশাআল্লাহ। জি ফরমাত। কল বালা তাফাদ দোয়া করি হুজুর, আল্লাহ আমরা লাগে আপনারা দোয়া করুন ইনশাআল্লাহ। জি হুজুর, ফলা প্রশ্ন হইল আমার, আমার এক মাকে তান কিছু বয়স্ক, তান উবাইয়া নমাজ ফরন সময় বাদে রুকুতাই সজে যাতাই উঠার সময় মাথা আন্দার করিয়া ফরে জানতে, তার বিতীর্ণ নমাজও বইয়া ফলতে পারবানে। আর সেকেন্ড কোয়েশ্চেন হইল যে শুরুজুটা বাদে আমরা ইশাহ নমাজ ফরি, এর আধা ঘন্টা বাদে স্বাস্থ্য নমাজ পড়া যায় কোনে, আর ইশাহ নমাজ কয় রাখাত আর স্বাস্থ্য নমাজ কয় রাখাত, ও দুইটা প্রশ্নের উত্তর দেবা। প্রথম প্রশ্ন, আপনার আম্মা বৃদ্ধ অসুস্থ, অনেক সময় সজ্জা দিয়ে ওঠার সময় মাথা অন্ধকার হয়ে যায়, উনি দাঁড়াতে পারেন না, তো ফরজ হয়তো অনেক কষ্ট করেই এভাবে উনি দাঁড়ানো থেকে স্বাভাবিক নিয়মে পড়ে ফেলেন, বিতরের ক্ষেত্রে উনি কি বসে বসে পড়তে পারবেন? যদি ওনার কোনো প্রবলেম হয় আর উনি মনে করেন যে আসলে আমি সজ্জা থেকে ওঠার সময় আমার মাথা অন্ধকার করে আমি হয়তো নমাজ কমিট করতে পারবো না, তাহলে অবশ্যই শুধু বিতির কেন, ফরজ নামাজও না যেন বসে পড়ে, বসে বসে পড়াও জায়েজ হবে। হ্যাঁ, যদি একটু কষ্ট করে পড়ে নিতে পারেন, তাহলে যেভাবে ফরজ পড়তেছেন বিতিরটাও যেহেতু ওয়াজিব, এই নামাজটাও উনি স্বাভাবিকভাবে অর্থাৎ দালান থেকে রুকু সজ্জা দিয়েই উনি নামাজ পড়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, যদি এরকম প্রবলেম হয় যে না বেশি আশঙ্কা যে হয়তো মাথা অন্ধকার হয়ে যাবে, দাঁড়াইতে পারবেন না সজ্জা দেওয়ার পরে, তাহলে বসে বসে পড়লেও ইনশাল্লাহ হয়ে যাবে। কীভাবে পড়বেন? যে বসে বসে নামাজ শুরু করলেন, সজ্জা দিয়া সজ্জা তো রুকু দেওয়ার সময় একটু মাথা অন্ধ নিচের দিকে ইয়ে করলেন, ডাউন করলেন, আর সজ্জার সময় তো পুরো নর্মাল সজ্জা দিয়েই নামাজ পড়লেন, এইভাবে নামাজ পড়বেন, ঠিক আছে? তবে কোনো কোনো উলামায়ে কেরাম বলেন যে ওই ব্যক্তির জন্য কিন্তু উত্তম হবে যে প্রথম এক রাকাত উনি দাঁড়িয়ে শুরু করুন, ঠিক আছে, রুকু দিয়ে সজ্জা দেন। সজ্জা দিয়ে তো দুই সজ্জার পরে ওঠার সময় সমস্যা হয়, এর আগে তো সমস্যা নয়, সেজন্য প্রথম রাকাতটি উনি দাঁড়ানো থেকে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, রুকু দিলেন, দিয়ে সজ্জা গেলেন, দিয়ে দুই নম্বর সজ্জার পরে ওঠার সময় যেহেতু সমস্যা হয় ওই সময় উনি বসে পড়লেন, বসে বাকি নামাজটা এইভাবে কন্টিনিউ উনি বসে বসে শেষ করতে করলেও ওনাদের আরও উত্তম হবে। তো আপনার আম্মা যদি এইভাবে করতে পারেন তাও ঠিক আছে। কীভাবে বললাম, বিতরের তিনটা রাকাতের প্রথম রাকাত দাঁড়ানো থেকে পড়লেন এবং প্রথম রাকাতের দুই সজ্জার পরে এরপরে বসে গেলেন, কারণ ওই সময় উঠলে যেহেতু মাথা অন্ধকার হয়ে যায়, বসে বাকি দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে এভাবে বসে বসে উনি রুকু দিলেন ইশারায়, আর সজ্জা দিলেন স্বাভাবিক অবস্থায় দিয়া নামাজ কমপ্লিট করলেন, তাও হবে ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন, ইশরাকের নামাজ মকরু টাইম দেওয়ার পরে পড়ার আধা ঘন্টা পরে কি সালাতুল জুহা বা চাষ্টার নামাজ পড়া যাবে? ইয়েস, পারবেন ইনশাআল্লাহ, তবে উত্তম হবে আরেকটু লেট করে আপনি চাষ্টার নামাজ পড়বেন, কারণ হাদিসের ভাষায় এসেছে চাষ্টার নামাজ পড়তে হয় ওই টাইমে যে টাইমে রৌদ্রটা গরম হয়ে যায়। আরব দেশে উটের একটা বাচ্চা, কসি বাচ্চা, তার মায়ের সাথে রৌদ্রের মধ্যে দাঁড়াতে পারে না, ছায়ার মধ্যে চলে যায়, ওই টাইমটাই সাধারণত আরবিতে জুহা বলা হয়।
টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাধারণত সালাত জোহা পড়তেন, সাহাবা কেরাম পড়ে থাকতেন। তো আধা ঘন্টা পরে যেহেতু রোদুরে এত গরম হয় না, বাট পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ, উত্তম হবে আর একটু লেটে পড়লে। বাট এরপরেও যদি কোনো বিধি বা কোনো ব্যস্ততা থাকে, একজন হয়তো ঘুমিয়ে পড়বেন বা হয়তো কোনো কাজে চলে যাবেন, সময় পাবেন না, তো এমতো অবস্থায় মকরু টাইম যাওয়ার পরে প্রথমে স্টাক পড়লেন, তারপরে সালাত জোহা বা চার সময় পড়ে নিলেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ওই বিষয়ের আরেকটি প্রশ্ন ছিল যে ইশরাকের নামাজ কয় রাকাত এবং সালাতুল জোহা বা চাশতের নামাজ কয় রাকাত। তো ইশরাকের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়তে হয়। তিরমিজি শরীফের হাদিস, যদি ফজরের নামাজ পড়ার পরে কেহ জায় নামাজে বসে আল্লাহর জিকির করতে করতে সূর্য উঠার পরে মকরু টাইম যাওয়ার পরে দুইটি রাকাত নামাজ পড়ে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই রাকাতের বিনিময়ে একটি মকবুল হজ এবং মকবুল উমরার সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। তো এই হাদিসে দুই রাকাত বলা হয়েছে, কমপক্ষে দুই রাকাত। উত্তম হয় দুই রাকাত, দুই রাকাত চার রাকাত পড়ে নিতে পারলে, বাট দুই রাকাত পড়লেও চলবে। এবার আসুন সালাতুল জুহা বা চাশতের নামাজ কয় রাকাত পড়বেন। সো মিনিমাম দুই রাকাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় চার সালামে আট রাকাতও পড়েছেন। ফতে মক্কার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার সালামে দুই রাকাত করে আট রাকাত পড়েছেন, এবং কোনো সময় আল্লাহ রাসূল চার রাকাতও পড়েছেন দুই রাকাত করে, মিনিমাম দুই রাকাত। মুসলিম শরীফের হাদিসে এসেছে, যদি কেহ সালাতুল জুহা চাষ্টের সময় দুইটি রাকাত নামাজ পড়েন, তাহলে তার জীবনের গুণা সাগরের ফেনার চেয়েও বেশি হলে মাফ হয়ে যাবে। তো এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া গেল যে কমপক্ষে সালাতুল জুহা কয় রাকাত পড়া যায়? দুই রাকাত। তো দুই রাকাত, এবং আরেকটি হাদিসে এসেছে, যদি কেহ এই সালাতুল জুহা দুই রাকাত পড়ে, তাহলে বডির 360টি জয়েন্টের সরকার সওয়াবের জন্য যথেষ্ট হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা গেল দুই রাকাত পড়লেও চলবে। তবে বেশিরভাগ টাইম নবী করিম ইসলাম দুই দুই করে চার রাকাত পড়তেন, আবার কোনো কোনো সময় নবী ইসলাম দুই দুই রাকাত করে করে এইভাবে চারবারে আট রাকাতও পড়েছেন। ফতে মক্কার দিন নবী করিম ইসলাম সালাত জুহা পড়েছেন আট রাকাত। তো আমি কী বললাম, ইশরাকের নামাজ কমপক্ষে দুই রাকাত, সালাতুল জুহা বা চাশতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়লেও চলে, ইশরাকের নামাজ দুই দুই চার পড়লে ভালো, এবং সালাতুল জুহা বা চাশতের নামাজ দুই দুই চার বা আট টাকা পর্যন্ত পড়া যেতে পারে, দুই দুই চার পড়াটা বেশি উত্তম। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, একটা প্রশ্ন, ওরা মরমর মাস কোন কোন সময় বেশি পড়লে সব, কোন কোন টাইমে বা কোন কোন দিন, ওটা বিষয়ে জানতাম চাই। প্রথমত মহরমের পুরো মাসটাই সম্মানিত, এবং বৎসরে যে চারটি মাস অত্যন্ত সম্মানী, মিনহা আরবাতুন হুরুম, ওই চারটি মাসের অন্যতম একটি মাস হলো মহরম, এবং এই মাস থেকে হিজরি বৎসরের প্রথম মাস হিসাবে গণনা শুরু করা হয়ে থাকে। তো হিজরি বর্ষের প্রথম মাস, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মহরম, এই মাসটা এত সম্মানী, আল্লাহ সুবহানাহু কোরআনে করিমে তার সম্মানের কথা উল্লেখ করে বলেছেন মিনহা আরবাতুন হুরুমুন। এবং এই সম্মানী হওয়াটা শুধু এখন নয়, বরং জাহিলিয়তের সময়েও তারা টাইম অফ ইগনোরেন্স বা প্রি ইসলামেও তারা এই মাসগুলোকে সম্মানের চোখে দেখত। তারা এই সময় কোনো এমনি যদিও তারা মারামারি কাড়াকাড়ি করতো, কিন্তু এই মাসগুলোতে করতো না, ওই মাসগুলোর মধ্যে থেকে একটি মহরম। সেই হিসাবে মহরমের প্রত্যেকটা মুহূর্তই আপনার দামি, সবসময় আপনি আবাদবন্দি করতে পারেন, বিশেষ করে দশ তারিখ। তো মহরম আজকে যেহেতু জুলহিজ্জার 29 তারিখ, আগামীকালকে 30 তারিখ, যদি চাঁদ দেখা দেয় তাহলে হয়তো আগামীকাল, আজকে তো 29, যদি আজকে চাঁদ দেখা যদি জন্ম নিয়ে যায় তো আগামীকাল হয়তো 1 তারিখ হতে পারে মহরমের, আর না তো মানডে 1 তারিখ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সেই হিসাবে যদি মানডে প্রথম তারিখ হয়, জি মানডে, সরি মানডে না, যদি আগামীকাল আজকে চাঁদ দেখা যায় তাহলে মানডে, আর না হয়তো টুইজডে হবে। যদি 30 তারিখ হয় জিলহজ্জা তাহলে তো টুইজডে হবে প্রথম তারিখ, তাহলে টুইজডে যদি প্রথম তারিখ হয় তো মঙ্গল 8, বুধ বৃহস্পতি, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হবে মহরমের 10 তারিখ। ডিপেন্ড মুনসেরিংয়ের উপরে, এটা কিন্তু ডিপেন্ড আগামীকালকে পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে যে চাঁদ দেখা না দেখার ব্যাপারে।
ঠিক আছে। তো ইনশাআল্লাহ আজকেও যদি আমরা কোনো ভাবে খবর আমরা এখন পাই নাই, তো এই ডিপেন্ড করবো মুসলিমের উপর। সোজা কথা, তো মহরমের 10 তারিখ যে তারিখেই হোক, আশুরা যেটাকে বলা হয়, ওই দিনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কী হিসাবে, যে নাম্বার ওয়ান, এই দিনের এবাদতটা আল্লাহর কাছে এত দামি, এত দামি যে এই একদিনের উদার মাধ্যমে পুরো 1 বৎসরের গুণ আল্লাহ পাক মাফ করেন। এক, দুই নম্বর, নবী করিম বলেছেন মুসলিম শরীফ হাদিস যে রমজান শরীফের পরে সবচেয়ে রোজার ক্ষেত্রে বেশি উত্তম নফল রোজার জন্য হলো মহরমের মাসটি। তো এই হিসাবে পুরো মাসটাই দামি, বাট বিশেষ করে মহরমের 10 তারিখটা হলো বেশি দামি। তো আমরা ইনশাআল্লাহ 10 তারিখ যেটা, যে তারিখে হোক আশুরা, ওই তারিখে আমরা বেশি করে আল্লাহর জন্য এবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। পারলে নফল রোজা রাখবো, সদকা খয়রাত করবো, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকাল্লাহ খায়রান। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আপনার প্রথম প্রশ্ন, জিকির এবং তসবিহাত দাঁড়িয়ে বা হাঁটার সময় পড়াও জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর মুমিন মায়ার বান্দা যারা, তারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে, সর্ব অবস্থায়। তো যে কোনো অবস্থায় আপনি আল্লাহর জিকির করতে পারেন, অজু অবস্থায় করতে পারেন, অজু ছাড়াও করতে পারেন। তবে উত্তম হলো অজু করে বসে বসে যদি করেন তো বেশি উত্তম, বাট আনা অজুতেও যেভাবে করা যায় আছে, দাঁড়িয়ে বা চলা অবস্থায়ও জিকির করা যায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফী কুল্লি আহয়ানিহি, হাদিসে এসেছে নবী করিম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। তো আপনিও দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, হাঁটা অবস্থায়ও আপনি জিকির করতে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো নফল নামাজ, যেমন জোহরের পরে নফল নামাজ আছে, মাগরিবের পরে নফল নামাজ আছে, এশার পরে নফল নামাজ আছে, দুই ওয়াক্তের পরে নফল নামাজ নাই। কোন দুই ওয়াক্ত? ফজরের পরে আর আসরের পরে। কেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সা'দ আশ-শারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, ওনারা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমে নফল নামাজ থেকে নিষেধ করেছেন। অতএব ওই টাইমে কোনো নফল নামাজ নাই। তো 3-5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তের পরে নফল নাই, আর বাকি 3 ওয়াক্তের পরে নফল পড়ার সুযোগ রয়েছে। কোন কোন 3 ওয়াক্ত? জোহরের শেষে, মাগরিবের শেষে এবং এশার শেষে। প্রশ্ন হলো আপনি কি নফল পড়বেন? নফল মানে হলো এক্সট্রা ইবাদত, পড়লে আপনি এক্সট্রা সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু ফায়দা কী হবে নফল পড়লে? দেখেন, নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তেন, ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাথীতে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, নফল নামাজে নবী বেশি লম্বা করতেন। দুই নম্বর, বহাশবের হাদিসে এসেছে নফল বন্দেগী যারা বেশি করে তারা আল্লাহর বেশি নিকটে চলে যায়। 3 নম্বর, যারা নফল নামাজ বেশি পড়ে তারা গুনাহের কাজ ছাড়া তাদের জন্য সহজ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে গুনাহের কাজ ছাড়ার জন্য তৌফিক দেন। কারণ ওই হাদিসের শেষে এসেছে যারা বেশি বেশি করে নফল নামাজ পড়ে তাদের চক্ষু, হাত, পা সব কিছু আল্লাহর কন্ট্রোলে চলে যায়, আল্লাহর মর্জি মতো তারা ইউজ করতে পারে, আল্লাহর হাতের মতো, আল্লাহর চক্ষুর মতো, আল্লাহর কানের মতো তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, মানে ফুল আল্লাহর কন্ট্রোলে চলে যায়, অর্থাৎ গুনাহের কাজ থেকে তারা বাঁচা সহজ হয়ে যায়। 4 নম্বর, কঠিন কেয়ামতে যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি বা কমি দেখা দেয়, তাহলে এক হাদিস থেকে পাওয়া যায় যাদের নফল বেশি থাকবে এই নফলের মাধ্যমে ওই ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। তো দেখেন, এই হিসাবে নফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল নবীজি পড়তেন, সাহাবাগণ পড়তেন, নফলের মধ্যে এক্সট্রা সওয়াব পাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন হয় এবং গুনাহের কাজ থেকে বাঁচা এবং গুনার কাম ছেড়ে দেওয়া সহজ হয়, প্লাস কঠিন কেয়ামতে ফরজের ঘাটতি দেখা দিলে এই নফলের মাধ্যমে পরিপূর্ণ হয়। সেই হিসাবে এক্সট্রা নফল থাকা দরকার, এবং এই এক্সট্রা নফলের মাধ্যমে আপনি বেশি সেজদাও করবেন, সেজদা করেন, আল্লাহর নৈকট্য অর্জন করবেন, এজন্য নফল পড়তে পারলে ভালো, না পড়লে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে, পড়তেন, পড়তে পারলে ভালো। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Shommanito IQRA Banglar darshok shrota, alur dishari programme apnaderke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Briton shrota bajon alimidin Shaykhul Hadis Mufti Shaykh Abdul Rahman damat barakatuhum. আলহামদুলিল্লাহ আমরা বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। একটা প্রশ্ন আমার হাতে আছে, একটা হচ্ছে একজন জানতে চেয়েছেন তেলাওয়াতের মাধ্যমে সময় বেশি মানে সময় ব্যয় করলে বেশি সওয়াব হবে না নফল তাসবিহ তাহলিল ওগুলার মধ্যে বেশি সওয়াব হবে? প্রশ্নটা আসলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটাই করতেন। তো আমাদের কিছু সময় আমরা তেলাওয়াতে কাটাবো, কিছু সময় আমরা জিকির তসবিহাত এবং নফল বন্দেগীতে কাটাবো। যেভাবে আমরা খাবার ক্ষেত্রে তালিকা সব ধরনের ভিটামিন থাকা যেভাবে প্রয়োজন, ঠিক তদ্রূপ এবাদতের বিভিন্ন প্রকারের এবাদত রয়েছে, সব প্রকার এবাদত আমারও আমাদের এবাদতের লিস্টে আমাদের আমলনামায় থাকাটা ভালো এবং প্রয়োজন। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে নামাজ দিয়েছেন, রোজাও দিয়েছেন, হজও দিয়েছেন, যাকাতও দিয়েছেন, সব প্রকার এবাদত মিলিয়েই আমাদের ইমানকে পুষ্টি এবং ইমানকে সবল করতে হবে। যেভাবে বডি এবং ফিজিক্যাল এবং শরীরকে সুস্থ এবং পুষ্টি খাদ্যের মাধ্যমে সব ধরনের পুষ্টি যেভাবে আমাদের খাবার লিস্টে থাকা দরকার, তো এইভাবে সবটাই করা দরকার। অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো সময় আছে যে এই টাইমে তিলাওয়াত করা ভালো, আবার আরেক সময় আছে এই টাইমে নফল নামাজ পড়লে ভালো, আবার তো স্পেসিফিক টাইম এমনও রয়েছে এই টাইমে নফল নামাজ পড়া যায় না। যেমন ডেইলি পাঁচটি টাইম আছে নফল নামাজ পড়া যায় না। কয়টি টাইম? পাঁচটি। সূর্য ওঠার সময়, দুপুরের সময়, সূর্য ডুবার সময় হাদিসটি মুসলিম শরীফে, আবার ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, আসরের পরে, আসর নামাজ পড়ে নেওয়ার পরে সূর্য ডুবা পর্যন্ত, এই পাঁচটি টাইমে কোনো নফল নামাজ পড়া যায় না। এই টাইমে কিন্তু আপনি তিলাওয়াত করতে পারবেন। তাহলে কী বোঝা গেল? যে ওই নিষেধ যে টাইমে নামাজ পড়া যায় না, আপনি ওই টাইমটা আপনি জিকির অথবা আপনি তিলাওয়াতে কাটাবেন, আর যে টাইমে নফল নামাজ পড়ার জন্য ভালো ওই টাইমে নফল নামাজ পড়বেন। যেমন তাহাজ্জুদের সময় ওই টাইমে কিন্তু তিলাওয়াতের চেয়েও বেশি উত্তম কী হবে? নামাজ পড়া। কারণ রাসূল ইসলাম এইভাবেই কাটিয়েছেন, আল্লাহর নবীর সময় এবং যে টাইমে যেটা করেছেন ওইটা ফলো করলে বেশি ভালো হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই মাস মুহররম মাস। জি জি, আপনার শুনতে থাকুক। জি, তালাক সম্পর্কে এটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়, এটা বেশি ওয়াইড একটা টপিক। সংক্ষেপে, বিবাহ করা হয় তালাক দিবার জন্য নয়। ঠিক আছে নি? একটা বিবাহ করা হয় এটা সবসময় যেন সম্পর্ক থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন বিবাহ হওয়ার পরে ব্রাইড এবং গ্রুম নিউ ওয়েডিং তাদের জন্য দোয়া করে থাকেন উভয় কাপড়ের জন্য, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ যেন এই বিবাহ সম্পর্ককে বরকত দিয়ে বলে দেন এবং এই সম্পর্ক যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক টিকিয়ে রাখেন। তো বিবাহ করা হয় বাঙ্গার জন্য নয়। নাম্বার টু, হাদিসে বলা হয়েছে বা কোন হাদিসে এটা পাওয়া যায়, আবগজুল মবাহাত হলো তালাক, অর্থাৎ জায়েজ আছে কিন্তু একদম সর্বশেষ পর্যায়ে হলো যে সময় কোনো ওয়ে নাই তখন গিয়ে তালাক দেওয়া। বাট এটা কিন্তু আসলে ঘৃণীত, এটা ভালো কোনো জিনিস নয়। জায়েজ হলেও এটা অপছন্দনীয় একটা জায়েজ কাজ। নাম্বার থ্রি, তালাক দিতে গেলে যদি কিছু রিজন থাকে যে একজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো অবস্থায় বনতেছে না, প্রথমে চেষ্টা করলেন আপনি, তারপরে বিছনা আলোক করেও চেষ্টা করলেন, তারপরে উভয়পক্ষ ফ্যামিলি মুরব্বীরা বসেও চেষ্টা করলেন, সমস্যার সমাধান হচ্ছে না, তখন গিয়া হলো তালাক দিতে হলে এমন একটি সময়ে তালাক দিতে হবে যে টাইমে একজন মহিলা হায়েজ বা মান্থলি পিরিয়ডের মধ্যে থাকবেন না। বলে এক, এইভাবে এক টাইমে তালাক দিবেন, এক তালাক। কয় তালাক? এক তালাক। এবং তালাক হবে তালাকের যে রিটার্নেবল তালাক, যে আমি আমার ওয়াইফকে আমি এক তালাক দিলাম ওই সময়ে যে সময়ে উনি মান্থলি পিরিয়ড অতিবাহিত করতেছেন না।
যদি মান্তি পিরিয়ডের মধ্যে থাকেন তালাক দিলে তালাক হয়ে যাবে বাট গুনাহ হবে। ঠিক একসঙ্গে তিন তালাক বা দুই তালাক দিলেও এটা গুনাহ হবে। যদি একসঙ্গে তিন তালাকের অধিক দেওয়া হয় তখন তো তিন তালাকের তিন তালাক হয়ে গেল, বাকি অতিরিক্তগুলোর গুনাহ ওনার উপরে পড়বে। যে তালাকের মধ্যে কোনো অবস্থায় তালাক দেওয়ার ক্ষেত্রে একসঙ্গে দুই বা একসঙ্গে তিন তালাক দিতে নাই, যদি কেউ দিয়ে দেয় তা কিন্তু হয়ে যাবে আহলে সুন্নাহ মতের বিশ্বাস এবং আকীদা অনুযায়ী হাদিস অনুযায়ী, বাট দিলে গুনাহ হবে। তো তিন সময় তালাক দিলে গুনাহ হবে, হায়দের অবস্থায় দুই নম্বর একসঙ্গে দুই বা তিন তালাক দিলে, তিন নম্বর যদি তিনের অতিরিক্ত তালাক দেওয়া হয়। একজন এইভাবে গুসা করে 99টি তালাক দিয়েছিলেন, তো রাসূলুল্লাহ ইসলাম বলেছেন তিন তালাকের মাধ্যমে ওর 100 তালাক দিয়েছিলেন, উনি গুসা করে ওনার ওয়াইফকে 100 তালাক দিয়েছিলেন। আল্লাহ বলেন হায় হায়, তিন তালাকের মাধ্যমে বিবাহ ভঙ্গ হয়ে গেল আর বাকি 97 এক্সট্রা তালাক দেওয়ার কারণে 97 এক্সট্রা গুনাহ ওনার আমলনামায় লেখা হবে। কেন তুমি অতিরিক্ত তালাক দিয়ে আল্লাহর আইন নিয়ে তুমি কেন খেলা করেছ? এবং এক তালাক দিবেন তালাকের রাজি রিটার্নেবল তালাক, অর্থাৎ নর্মাল তালাক দিলে তিন হায়দের ভিতরে চাইলে স্বামী ওনার স্ত্রীকে আবার রিটার্ন করে নিতে পারবেন। আর যদি তালাকে বাইন দেন, বলে ফেলেন এইভাবে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন বা তোমার তালাকে বাইন এইভাবে শব্দ দিয়া যে তোমার উপর হারাম হয়ে গেছো, তাহলে কিন্তু এক তালাকটা তালাকে বাইন হয়ে যাবে। তালাকে বাইন এবং তালাকে রাজি পার্থক্য হলো নর্মাল তালাক দেওয়ার পরে তিন মান্থ পিরিয়ডের ভিতরে স্বামী যে কোনো সময় চাইলে উনি ওনার ওয়াইফকে আবার রিটার্ন ওনাকে রাখার সিদ্ধান্ত নিতে পারেন মাইন্ড চেঞ্জ করে। আর যদি তালাকে বাইন হয়ে যায় তো এটা বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, এক তালাক হলেও আবার যদি উনি স্বামী স্ত্রীকে রাখতে চান তাহলে নতুনভাবে আবার আখ দুরাতে হবে, নতুনভাবে মোহর দিতে হবে, ঠিক আছে? বাট এর পরেও এই তালাক হয়েছে কি না হয় নাই আপনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না, এটার জন্য আপনার প্রয়োজন হবে একজন মুফতি সাহেবের কাছে। তালাক আপনি কীভাবে দিয়েছেন এবং কোনো সাক্ষী তাহলে তাদের প্রমাণসহ এই স্টেটমেন্টগুলো ওনার সামনে পেশ করা হবে। যেভাবে আপনি আইন যদি না জানেন তাহলে একজন আইনজীবী ধরেন, আপনি যদি অ্যাকাউন্ট সম্পর্কে কোনোভাবে সাবমিট করা না জানেন আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট ভালো দেখে তার কাছে আপনি যান। ঠিক তালাকের ক্ষেত্রে হয়েছে কি না হয় নাই বা কীভাবে কয় তালাক হলো না হলো এই ব্যাপারে আপনি সিদ্ধান্ত না নিয়ে বেস্ট অফে আপনি একজন মুফতি সাহেবের মাধ্যমে আলেম সাহেবের মাধ্যমে আপনি তালাক দিতে হলে ওনার মাধ্যমে তালাক দেন বা ওনার কাছে পরামর্শ নেন বা তালাক দিয়ে দেন যদি তাহলে ওনার স্মরণপন্ন হয়ে আপনি কীভাবে তালাক হয়েছে না হয়েছে ওনার কাছ থেকে আপনি অ্যাডভাইস নিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, এটাই হবে আপনার জন্য করণীয়। আমি সংক্ষিপ্তভাবে এটাই বললাম, বাট এটা কিন্তু লং একটি টপিক, এটা হয়তো এত স্বল্প আকারে প্রশ্ন উত্তরের পর্বে হয়তো বিস্তারিত বলা যাবে না, তো আমি যা বললাম ঠিক আছে। আর এরপরে যদি আরও কিছু বোঝার থাকে ওয়ান টু ওয়ান কোনো আলোচনা যোগাযোগ করবেন বা ইনশাআল্লাহ এটা আমরা হয়তো পরবর্তীতে একটি টপিক হিসাবে আলাদাভাবে হয়তো আমরা এটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে করেছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে মুফতি সাহেব একটা দোয়া কইছিলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আপনারা তা কইবা মুফতি সাহেব বলা করে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর মুফতি সাহেব, আমি একটা একটা চিন্তার মধ্যে আছি, আল্লাহ আমার চিন্তাতে মুক্তি দান করতে আমার লাগে করে দোয়া করবো আপনি, ও চিন্তাটা কি আল্লাহ চিন্তাতে মুক্তি দিতে আমার আল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রথম যে দাবি যেটি সেই দোয়াটি ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, আয় আল্লাহ আমি আপনার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতেছি এবং সব বিপদাপদ থেকে মুক্তি চাইতেছি, প্রোটেকশন চাইতেছি। যদি আপনি একা আমি চাইতেছি বলেন তাহলে ইন্নি আসআলুকা, আর আমরা চাইতেছি বলতে হলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। সাধারণত ইমাম সাহেবগণ মসজিদে যখন দোয়া করেন তখন বহু বচন প্লুরাল ব্যবহার করে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, আয় আল্লাহ আমরা ক্ষমা চাইতেছি এবং সব ধরনের বিপদাপদ থেকে মুক্তি এবং প্রোটেকশন চাইতেছি। যদি এটা পুরা না পারেন তাহলে সংক্ষেপে এরকম বললে চলবো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ, শুধু এটুকু বললেই চলবে, আয় আল্লাহ আপনার কাছে আফিয়াত চাইতেছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার বন্দাকে দান করেন সেটি হলো আফিয়াত, সকল ধরনের বিপদাপদ ক্ষতি থেকে মুক্তি এবং প্রোটেকশন, ঠিক আছে? দুই নম্বর আপনি বলেছেন চিন্তা এবং টেনশন, চিন্তা এবং টেনশন থেকে বাঁচার জন্য নাম্বার ওয়ান আপনি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, এক। দুই নম্বর হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির পড়বেন। তিন নম্বর আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাররিজাল
এই দোয়াটিও আপনি পড়বেন ইনশাআল্লাহ, এর মাধ্যমে টেনে ধরবে। চার নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে দোয়াটি পড়েছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম, এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা টেনশন আছে টেনশন থেকে মুক্ত করেন। পাঁচ নম্বর, ইস্তেগফার, বেশি করে ইস্তেগফার যারা পড়ে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও টেনশন থেকে মুক্ত করেন। সবচেয়ে বড় একটি আমল হলো মুজাদ্দিদ আলফে সানি আল্লাহ মাহমুদ সরহান্দি রহমতুল্লাহ, উনি বলেছেন যে যে কোনো সমস্যা এবং টেনশনের জন্য একটি আমল উনি নিজে করে ফায়দা পেয়েছেন এবং করার জন্য অনুরোধ করেছেন, সেটি হলো আপনি এশার নামাজের পরে নীরবে বসে সুযোগ থাকলে দুই অজু করে দুই রাকাত নামাজ পড়ে নেন। প্রথমে আজই নামাজ আপনার হয়তো মাঝে নামাজ পড়তে পারছেন না, তাহলে নামাজ ছাড়াও আপনি করতে পারবেন কি, যে আপনি প্রথমে দুরুদ শরীফ পড়ুন একশো বার, কতবার, একশো বার, কোন দুরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, অথবা আপনি নামাজটা পড়েন একটু লম্বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি একশো বার পড়েন, ঠিক আছে। এবার আপনি পড়ুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 টাইম, 499 বার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ গুনাহ থেকে বাঁচতে হলে নেক কাম করতে হলে আল্লাহ আপনার সাহায্য দিতে সম্ভব নয়, এই কথাগুলো আপনি 499 অর্থাৎ 499 বার পড়ুন। এর বাদে আপনি একবার পড়েন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরাটা একবার, কত হলো 499 আর এই একবার মিলাইয়া 500 হয়ে গেল। এরপরে আবার পড়েন দুরুদ শরীফ একশো বার, তাহলে সংক্ষেপে হিসাব হলো শুরুতে এবং শেষে দুরুদ শরীফ একশো একশো বার, আর মধ্যখানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499, আর একবার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হয়ে গেল 500, আর আগে করে দুরুদ শরীফ একশো বার। এরপরে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার, বেমার সমস্যা হোক অথবা সন্তানের কোনো সমস্যা হোক অথবা রুজিরোজগারের সমস্যা হোক অথবা কোনো পেরেশানি টেনশন হোক, উনি বলতেছেন যে ইনশাআল্লাহ আল্লাহর পথে আপনি সাহায্য পাবেন, নিশ্চিত উনি ফায়দা পেয়েছেন নিজের এবং পড়ার জন্য, আপনিও করলে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তো আপনি এটাও করবেন, আমরা যেন করতে পারি, আল্লাহ পাক আমাকে সাথে আপনাদের প্রত্যেককে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার। দি অ্যাক্টিং চেষ্টার কি স্বপ্ন করতাম আমি, ওই সময় পাই না ওটা লাগি খয়ের করতাম পারি না। জি ফরমা, ঠিক আছে ইনশাআল্লাহ। হোক আপনার প্রশ্ন হলো ওই যে ফাস্তন নামাজের কথা কইছো, কিন্তু আমি মনে করি 10টা থেকে আর কি 12টার আগে চেষ্টা করি আর কি ফলার লাগিয়া, আর এরপরে হইলো মনে করকো আর একজনে কইলা যে জোরন ওয়াক্ত আইবার আগ পর্যন্ত পড়িতে পারবা, কোনো সময় তো লেট হয়ে যায় কি 12টা বাদেও, আর দুই রাখাত করিয়া অন্য আপনি কইলা নানি আসন্দে পড়ার লাগি, আমি ওই এক নিয়তে চাই রাখাত পড়ি আর কি, হইব নানি আমার নামাজ। আমরা এটা হই আর প্রশ্ন কিটা ফরমা করা, এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হইলো আমি খাম করি যে নাই নি, তো হিনো মনে করকো আসরের নমাজ যেন পড়ি, শুধু খালি ফরজ পড়ি সাইড রাখাত, এরাও মনে করক সুবহান রাব্বি আল আলা একবার হই, কারণ তারা মাত্র 5 মিনিট দিয়ে যেন তুই নমাজ পড়ি যাও গিয়া, তো একবার আর কি হই সুবহান রাব্বি আল আলা, একবার হই সুবহান রাব্বি আল আযীম, একবার একবার হই আর কি। ও ওখানে আর এরপরে আর এক প্রশ্ন হইলো যে আমি মনে করকো আমার ছেলে বড় ছেলে আর কি বয়স হইলো 31 বছর, তো তার জন্মর আগে আর কি আমি মানিছিলাম যে আমি যতদিন বাঁচি মনে একটা রোজা ধরুন প্রতি সপ্তাহ, তো এখন মনে করকো আমি তো রোজা এখন ধরতাম পারি না আর কি, কারণ হচ্ছে খামো থাকি নাই নি আর রোজা ধরি না, আর আমার হাজব্যান্ডে ধরতেও দিই না, এখন তোমার প্রেশার লো একবারে, তো তুমি রোজা ধরিও না দুর্বল হয়ে যাও গিয়ে পারে, এটা কোনো গুণা হইব নি আমি যেন রোজা ধরি আর না করি আর কি। ও হইলো আর এরপরে আর একটা প্রশ্ন হইলো যে কোনো সময় আর কি আমি কিছু একটু আর কি কোনো জিনিস যেমন বালা জিনিস আমার হাজব্যান্ডে বুঝাইতে গেলে আর কি উনি অত রাগ করে আমার কথাও আর শুনে না, আমি আর কি শান্তি মনে বুঝাই হই বলে, ও যেমন এটা বাচ্চা মানুষ তো কোনো সময় ভুল করি লাইন নানি দুই ফুয়াও আমার, তো ভুল করার বাদে ও কিতা করব হইব আমি মসজিদে গিয়া ওরে ওর আরে বদুয়া দিছি হতা করছি হতা করছি,
তো আমি কই দেবো বাচ্চা মানুষ ভুল করিতে পারে, আর যতও ভুল করুক তবু বদুয়া দিতে না মা বাপে, ওইটা বুঝাইতাম পারি না। আপনি যেভাবে বলেছেন অনেক সময় জুহরের আগ পর্যন্ত বলে কেউ বলেছে, নিয়ম হলো দুপুরের আগ পর্যন্ত, সূর্যের রোদ্র গরম হওয়ার পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত আপনি নামাজটা পড়তে পারবেন। জুহরের টাইম শুরু হয়ে গেলে তখন কিন্তু আর চাষ্টের টাইম থাকে না, জুহার মানেই হলো দুপুরের আগ পর্যন্ত রৌদ্র গরম হওয়া থেকে ওই টাইমের ভিতরে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? দুপুরের টাইমে কীভাবে বুঝবেন, তো আপনি যে ক্যালেন্ডার দেখবেন জুহরের বিগিনিং টাইম, ওই টাইমের কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগেই চাষ্টের নামাজের টাইম শেষ হয়ে যায়। কারণ জুহরের বিগিনিং টাইমের 10 থেকে 15 মিনিট আগের টাইমটাই হলো দুপুরের টাইম, তো ওই টাইমের আগেই আপনার চাষটা নামাজ শেষ হয়ে যায়। এবং আপনি বলেছেন এক কোনো সময় 4 রাকাত পড়েন এক সালামে, হয়ে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাসনা মাসনা, নফল নামাজ বা সমস্ত নামাজ পড়তে উত্তম হয় 2 রাকাত 2 রাকাত পড়ে, সেজন্য 2 রাকাত 2 রাকাত করে পড়াটা উত্তম। বাট 4 রাকাত পড়লেও হয়ে যাবে অবশ্য, বাট উত্তম হবে আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নেবেন, 2 রাকাত করে আপনি পড়বেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি নামাজ কামের কাজে জায়গার মধ্যে আপনি নামাজ পড়েন, তো আপনি সুবহান রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ একবার বলেন না, সুবহান রাব্বিয়াল আজিম সুবহানাল্লাহ আপনি 3 বার বলতে হবে, 3 বার পরিমাণ সময় আপনাকে থাকতে হবে। 3 বার নাও বললে কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ 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 এই পরিমাণ সময় তো আপনার রুকুতে কাটাইতেই হবে, আপনার ফরজ। এর জন্য আমি মনে করি 5 মিনিট টাইমের ভিতরেও ইনশাল্লাহ আপনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আজিম রুকু এবং সিজদা তসবিহ 3 বার 3 বার পড়েই আপনি ইনশাল্লাহ 4 মিনিটের ভিতরে আপনি নামাজ শেষ করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনি কিন্তু এই জায়গায় রুকু এবং সিজদা তসবিহ একবারের পরিবর্তে অন্ততপক্ষে 3 বার পড়ে নেবেন। কেন 3 বার পড়া যদিও সুন্নত, কিন্তু 3 বার পড়ার পরিমাণ সময় রুকু এবং সিজদাতে কাটানো, যেটাকে তাদিল আরকান বলা হয়, এটা কিন্তু ওয়াজিব বা কেউ ফরজও বলেছেন। বহাশবী একটি হাদিস রয়েছে, খাল্লাদ ইবনে রাফায় নামে একজন সাহাবী এইভাবে উড়াউড়ি করে নামাজ পড়েছিলেন, নবীজি 3 বার পড়ার পরে বলছেন তোমার নামাজ হয় না, 3 বার পড়েছেন, বলছেন না আবার পড়ো, এরপরে উনি বলছেন রাসূলুল্লাহ আমাকে বলুন আপনি কীভাবে পড়বো, তখন নবীজি বললেন যে তুমি রুকুতে গিয়ে তুমি ধীরে স্থিরে সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সরাইবেন পড়তে হবে। এর মানে হলো যে এই 3 তসবিহ পরিমাণ সময় রুকু এবং সিজদাতে কাটানো এটা অত্যন্ত জরুরি, যদি এর কম চালাউলা করে কেউ রুকু বা সিজদা দেন নামাজ হবে না, অনেকের হয়ও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিস দেখেছিলেন একজন লোক এইভাবে রুকু সিজদা তাড়াউড়া করে দিতেছে, নবী তখন উনি বলেছিলেন যে তুমি এইভাবে নামাজ এটা পড়তেছো তোমার নামাজ হয় নাই, তুমি এইভাবে মারা গেলে নবীর তরিকার উল্টা তুমি কাজ করতেছো, এই অবস্থায় তোমার মৃত্যু হবে, ঈমান নিয়ে যাওয়া কঠিন হবে। তো ইনশাল্লাহ আপনি এখানে 5 মিনিট যে সময় আমি মনে করি 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনি রুকু এবং সিজদার তসবিহ 3 বার 3 বার পড়েও আপনি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ, ট্রাই করবেন পারবেন ইনশাল্লাহ। আপনার একটি প্রশ্ন ছিল রোজা রাখার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে আপনি মান্যত করেছিলেন আপনি প্রতি সপ্তাহে রোজা রাখবেন, বর্তমানে আপনার হাজব্যান্ডও দিতেছেন না বা আপনিও কাজের কারণে এবং শারীরিক প্রেশারের কারণে পারতেছেন না, তো ব্যাপার হলো কি মান্যত যদি মানেন তাহলে এটা হলো ভিন্ন কথা, যদি এমনি মনে মনে নিয়ত থাকে যে আমি রাখবো পারতেছেন না এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি তো মনে করি এটা এভাবেই যে সাধারণত এটা মনে মনে এটা নিয়ত করেছিলেন যে আমি আমার সন্তানের জন্য আমি প্রতি সময় রোজা রাখবো, আপনি এখনও চেষ্টা করলেন যেভাবে পারলেন রাখলেন, যেভাবে পারবেন না না রাখলো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো গুণ হবে না ইনশাল্লাহ। আপনার পরবর্তী বিষয় যদি বলেছেন আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, আমরা এই ব্যাপারে অ্যাডভাইস করব, আপনারা স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত নাজুক, আপনি হয়তো এখানে শান্তির জন্য সম্মানের জন্য আমাদের কাছে বলতেছেন, আপনি নিজে চিন্তা করেন যদি আপনার সম্পর্কে আপনার হাজব্যান্ড এইভাবে অনিয়ারে আমাদের কাছে কোনো কথা বলে আর এই কথাটা যদি আপনার কানে চলে আয় আপনি হয়তো ভালো পাবেন না, সমান উনিও তো হয়তো ভালো নাও পাইতে পারেন, বাট আপনি হয়তো নিয়ত আপনার ভালো এসে আপনি বলে ফেলেছেন, বাট আমাদের অ্যাডভাইস থাকে অনিয়ারে এই সমস্ত ব্যাপারে কথা বলতে গেলে অত্যন্ত মেফেজুকে নিজের সম্পর্কটাকে মানে সেভ করে কথা বলাটা খুবই দরকার। তো ইনশাল্লাহ জেনারেলি আমি এটা বলবো যে প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে স্নেহমমতা করা, এরা যদি মাঝে মাঝে ভুল করেও ফেলে তাদেরকে সংশোধন এবং কারেকশন করা মোটেই বদ্ধ দিতে নাই, নবী রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন যে আমরা সন্তানদেরকে যেন আমরা বদ্ধ যেন না দিই, এজন্য এরকম বলা যে তারা ভুল করেছে আমি মসজিদকে বদ্ধ দিয়ে দিব এরকম বাচ্চাদের বয়স দেখানোটা ঠিক নয় আর এটা করা তো ঠিক নয়। এবং নবীজি সতর্ক বলেছেন যে তোমরা কোনো অবস্থায় তোমাদের মা এবং বাবা হয়ে সন্তানের উপর বদুয়া দিবে না, কারণ মার বাবার দুয়া যেভাবে কবুল হয় বদুয়াটাও কবুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো
তবে একটি হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় কিন্তু ফেরেশতাকে বলেন যে বদরা তোমরা কবুল করো না, কারণ সে পর্যন্ত ওই বাবা মা সে আবার পরে কাঁদবে, বাট এরপরেও কবুলের টাইম হয়ে গেলে তো এটা কবুল হওয়ার সুযোগ ইয়েটাই বেশি, চান্সটাই বেশি। অতএব মা বাবার জন্য সন্তানদেরকে বদুয়া দেওয়া কোনো অবস্থায় ঠিক নয়। আমরা যদি একটু দেখি পিছনে, হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে নান অন্যায় করেছে, ডুবে যাইতেছে, তারপর তো বদুয়া দেন নাই। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা কী না করলো, 40 বৎসর পর্যন্ত উনাকে কষ্ট দিল, এরপর তো বদুয়া দেন নাই। শেষ পর্যন্ত আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু স্বাভাবিক করলেন এবং তারাও ক্ষমা চাইল, তারাও রিয়ালাইজ করলো, উনি ক্ষমা করে দিলেন। আরও 70 বৎসর পর্যন্ত রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওই সন্তানের জন্য, যারা উনাকে কষ্ট দেওয়ার কারণে উনি অন্ধ হয়ে গেলেন, আবার তাদের জন্য ক্ষমা চাইলেন, ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত সকলকে ক্ষমা করে দিলেন। তো আমরা কোরআনে আল্লাহ পাকগুলো বলেছেন, আমরা যেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি যে আমাদের সন্তানরা যদি আমাদের সঙ্গে একটু অশুভ আচরণ করেও ফেলে আমরা নিরাশ হব না, তাদের গর্তে করে বের করে দেবো না, আমরা আমাদের দোয়া আমাদের কাজ আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদেরকে 40 বৎসর পরে হলেও তাদেরকে আবার লাইনে নিয়ে এসেছেন, আপনার আমার সন্তানদেরকে আমরা আশা রাখবো ইনশাআল্লাহ, এভাবে আল্লাহ পাক লাইনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এ জন্য বদুয়া দেওয়া ঠিক নয়, কারোর জন্য ঠিক নয়, বাবার জন্য ঠিক নয়, মার জন্য ঠিক নয়, মা তো দিবেন না, মার তো মহব্বত বেশি থাকে, বাবার একটু রাগুসার সময় বেশি আছে, অনেক সময় চলে আসে, বাট আমার মনে হয়নি হয়তো মুখ দিয়ে দমক দিল, কোনো বাবা ইনশাআল্লাহ কোনো সন্তানদেরকে বদুয়া দিবেন না, উনিও হয়তো দিবেন না ইনশাআল্লাহ, এবং বোঝানোর চেষ্টা করবেন আমরা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি হুজুরের লগে মাত্র চাইরাম, এটা যদিও মশলা না, তবুও হুজুরে কইলে এটা মশলা হই যাইব আর কি। আমি এটা প্রশ্ন করতে চাইরাম জি ফরমাকা। আমার প্রশ্নটা হইল, মসজিদের ইমাম সাহেব, এই মসজিদে একটা কমিটিও আছে, মানে ধরো 10 জন বা ঘন্টা ধরে একটা কমিটি আছে, এই কমিটি ইমাম সাহেবের কোনো পোস্ট দিতে পারবা নি, নম্বর ওয়ান। নম্বর টু, ইমাম সাহেব কমিটির মেম্বার ওকা কোনো পোস্ট ওকা বা না ওকা কোনো ব্যাপার নাই, কোনো জেনারেল মিটিং করলে ইমাম সাহেব মিটিং গো বইতে পারেননি, বইতে পারেননি বা বইলে কোনো অসুবিধা নেই, বড়া ঠিক আছে নি, ও দুটা কথা আমার মানে কই জানাই ফোন রাখি দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম যিনি, আরবি শব্দ, উনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি পদে আছেন। ইমাম মানেই হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসল্লায় যিনি দাঁড়িয়ে নামাজকে লিড দিয়েছেন। ইমাম মানেই হলো যে উনার মাধ্যমে আপনার নামাজটা আল্লাহর কাছে পৌঁছবে। ইমাম মানেই হলো আপনার নামাজের লিডিং করে আপনাকে জান্নাতি বানাইতেছেন। ইমাম মানেই হলো আপনাকে ইমাম ইমান শিক্ষা দিতেছেন, আপনার বাচ্চাদেরকে ইমান শিক্ষা দিতেছেন, দিন শিক্ষা দিতেছেন, দিনের লিডার। ইমাম মানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ারিস, একজন আলেম। এবং একজন আলেমের মকাম মর্যাদা কী? হাদিসে বলা হয়েছে, নবী করিম বলেন যে আমি নবীরে যদি আমার আদনা একজন উম্মতের সঙ্গে কম্পেয়ার করলে আমার নবুয়তির মকাম, আমার আদনা উম্মতের মকামের যে পরিমাণ ডিস্টেন্স দূরত্ব, একজন আলিমের মকাম সাধারণ একজন আবিদের উপর এইভাবে আবিদের চেয়ে ওনাদের মকাম এত উপরে, এত উপরে, এত উপরে। এবং আলিমদের মকামের ক্ষেত্রে বলা হয়েছে, ফেরেশতারা যাদের নিচে সম্মানের পর বিছিয়ে দেন, এবং এরা উলামা একরামের আম্বিয়া একরামের ইনহারিটার এবং ওয়ারিস, উত্তরাধিকার। সেই হিসাবে ইমাম অত্যন্ত সম্মানী, এই হিসাবে উনি সব লিডারের উপরের লিডার। সেই হিসাবে যদি উনি কমিটির কোনো মিটিংয়ে বসেন, তো বসলে অবশ্যই উনার মাধ্যমে, আমি তো মনে করি ইনশাআল্লাহ উনি হয়তো উনার মাধ্যমে বালা গাইড হবে। তবে হ্যাঁ, যদি এখানে কোনো অনেক মসজিদে আছে, মনে করেন দুইটি প্যানেল থাকে, দুইটি গ্রুপ থাকে, নির্বাচন থাকে, ইলেকশন থাকে, যেটা দুনিয়া সিস্টেমে হইতেছে, ওই সমস্ত ব্যাপারে যদি উনি কোনো একটা পক্ষে চলে যান, তো হয়তো বা মসজিদটার সমস্যা চলে আসতে পারে। যদি উভয় পক্ষ হকের উপর থাকেন, তাহলে আমি মনে করি ইমাম সাহেবের নিরপেক্ষতা খুবই দরকারি। হ্যাঁ, হক না হকের যদি কোনো ব্যাপার চলে আসে, একদিকে হক একদিকে না হক, তাহলে তো ইমাম সাহেব অবশ্যই, বা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব যেভাবে হকের পক্ষে থাকা, ইমাম সাহেবের দায়িত্ব অবশ্যই প্রকাশ্যে হোক বা ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি হোক, উনি তো হকের পক্ষে তো থাকতেই হবে, ওনাকে, উনি তো মানুষ। কিন্তু ইমাম হলে যেন উনি আর কিছুই করতে পারেন না, উনি সব সদরার বাহিরে, আমাদের এটা অনেকের মনোভাব যে আপনি ইমাম আপনি কিছুই বলতে পারবেন না, আপনি কমিটি বা কোনোবার আপনার কোনো ধরনের কোনো ভূমিকাই থাকবে না, এই বিষয়টাও এইভাবে পুরো ঠিক নয়। তবে হ্যাঁ, ইমাম সাহেবের এই ধরনের যদি কমিটির মধ্যে দুইটা গ্রুপ থাকে আর গ্রুপের মধ্যে দরকার নেই মসজিদে কোনো ফিতনা চলে আসে, তো এটাও কিন্তু ইমাম সাহেবের অবশ্যই হেকমা সহকারে এটাকে ডিল করতে হবে, যাতে কোনো ফিতনা সৃষ্টি না হয়। বাট
ওভারঅল মনে করতে হবে, উভয় পক্ষই মনে করতে হবে, সেখানে কোনো গ্রুপ থাকুক বা না থাকুক, যে ইমাম আমাদের সর্বজন শ্রদ্ধেয়, উনি আমাদের লিডার। উনি যখন আল্লাহ আকবার বলে তাকবীরে তালিমায় নামাজ শুরু করেন, আমরা ওনার পিছনে শুরু করি। উনি যখন রুকুতে যান, আমি যত বড়ই হই ওনাকে ফলো করে আমাকে রুকুতে যেতেই হয়। সিজদাতে নেমে গেলে আমাদেরকে সিজদাতে নেমে যেতেই হয়। উনি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করেন, নামাজ শেষ করে দিতেই হয়। তো ওনাকে আমরা ফলো করতে ইন্নামাজ ইলাল ইমাম লিইউতাম্মা, ওনাকে ফলো করার জন্য। সেই হিসাবে সর্বক্ষেত্রে ওনার অ্যাডভাইস নেওয়া, ওনাকে সম্মান দেখানো, মর্যাদা দিয়ে করা, এটা অত্যন্ত দায়িত্ব। আজকাল কিন্তু অনেক লোক এই ব্যাপারে মানে ল্যাক অফ নলেজ, অনেকেই এই মর্যাদা দিতে জানতেছে না, জানে না, বাট এটা দেওয়া অত্যন্ত জরুরি। নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে অনেক সময় চলে আসবে মসজিদের ইমামতি এমন কঠিন হয়ে দাঁড়াবে, কারণ যারা মসজিদ পরিচালনা করবে তারা কিন্তু ইমামের মর্যাদা দিতে জানবে না, বিদায়ে অনেক লোক ইমাম হতে চাইবে না, কেউ ইমাম হতে চাইবে না। এটা কেয়ামতের একটি আলামত, যে কেয়ামতের পূর্বে ইমামদের শর দেখা দেবে, কারণ লোক ইমামতির দায়িত্বকে এত কঠিন মনে করবে। ওলামায়ে কেরাম আত্মমর্যাদার কারণে, সম্মান রক্ষার কারণে তারা ইমামতির মসনদ তারা ছেড়ে দেবে। তো এটা কেন হবে? যে ইমামের সঠিক মূল্যায়ন না করার কারণে। অতএব ইমামকে আমরা একজন শ্রদ্ধাবাদন ব্যক্তি, নবীর ওয়ারিস, আল্লাহর নবীর জায়গায় উনি নায়াব হিসাবে এখানে কাজ করতেছেন, এই মনোভাব নিয়ে আমরা ইমামের সঙ্গে আচরণ করবো। ওনাকে আমরা একজন এমপ্লয়ি বা একজন চাকরিজীবী হিসেবে আমরা দেখবো না। ওনার পিছনে নামাজ পড়ে আমরা জান্নাত পাইতেছি, এটা আমাদের মাথায় রাখবো। উনি আমাদেরকে জান্নাতের পতন করতেছেন, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আবার আসুন, যে আমি আবারও বলবো যে উনি কোনো কমিটির মেম্বার হওয়া বা কোনো কমিটির মিটিংয়ে বসা, যদি এর মাধ্যমে জাতি এবং কমিটির ফায়দা হয় তো অবশ্যই যায় আছে, আর যদি কোনো ফিটনা চলে আসে তাহলে এটা থেকে অ্যাভয়েড করা অবশ্যই জরুরি। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, মাশাআল্লাহ। আচ্ছা শেখ, আমার আজকে একটা প্রশ্নটা প্রশ্ন ছিল আর কি, দয়া করে আমার প্রশ্ন ব্যর্থ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যেমন আমরা মনে করেন এই দেশে অথবা বাংলাদেশে অথবা সমগ্র মানে কিছু কিছু সাব কন্টিনেন্টাল কান্ট্রিতে দেখা যায় যে কৌটো গেলে আর কি মনে করেন কোরআন শরীফ আত দেওয়ার লাগে হয় আর কি, কোরআন শরীফ লিয়ে কত শপথ করার লাগে। তো এইটা কিটা ব্রিটিশরা মানে আরম্ভ করতে নি না, আমরা কোনো ইসলামী খালাকাত থেকে আরম্ভ হয়েছে বা ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ কিনা, এই যে কৌটো গেলে কোরআন শরীফ দিয়ে খতম করার লাগে, যে যা বলিব সত্য বলিব, এইরকম আর কি একটা কথা লেকচার দেওয়ার দিয়ে। তো এই সিস্টেমটা দেখছিলাম আর কি, যে এটা আসলে আমরা শরীয়ত মোতাবেক জায়েজ কিনা। আর সেকেন্ড হচ্ছে আর কি, যে আমরা একটা কমন প্রশ্ন, যে মা বাবার সম্পদ আর কি তার মাঝে তারে ইচ্ছা তার ইচ্ছা পারবার না, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া দিছে ওরকম দিতা, না শুধু একজন মায়ার হুতা, পাঁচজনের মাঝে মায়ার হুতা, একজন তার ইচ্ছা হয়ে সারা দিয়ে গেল কি এইরকম নিনাস, যারে সবাই সমানভাবে দেওয়া লাগবে, এই দুইটা প্রশ্ন আছে। জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম যে বিষয়টি, শপথ এবং কসম আল্লাহর নামে হতে হবে, কোরআনে করিম হাতে নিয়ে শপথ করতে হবে, এরকম ইসলাম এটাকে বাধ্যবাধকতা দেয় না। বাট যে দেশে প্রথা রয়েছে, যেমন আপনি এই দেশের কথা বলেছেন, যে আপনি আপনার ধর্মীয় গ্রন্থ বা যে গ্রন্থকে আপনি সম্মান দেন এরকম একটি রেসপেক্টেবল একটি গ্রন্থ হাতে নিয়ে আপনি শপথ কাটবেন, যাতে জিনিসটা আপনি সঠিক বলেছেন এটা নিশ্চয়তার জন্য। সেই হিসাবে ওলামায়ে কেরাম মনে করেন কোরআন হাতে নিয়ে যদি এই শপথ করতে হয় জায়েজ আছে, অন্য ধর্মের অন্য বুক নেওয়ার না নিয়ে আমরা আমাদের ধর্মের কোরআন হাতে নিয়ে আমরা যে শপথ করি এটা জায়েজ হবে। তবে আমি আবারও বলছি, শপথ আল্লাহর নামে, কোরআন যেহেতু আল্লাহর কালাম সেই হিসাবে আল্লাহর কালামের যদি শপথ কেউ নেয় এটাও কিন্তু আল্লাহর কসমই হয়, অতএব এটা জায়েজ রয়েছে, তবে এটা জরুরি নয়। বাট এই দেশের আইনের কারণে আপনাকে যদি এরকম একটা বুক নিতেই হয় তাহলে আপনি কোরআন হাতে নিয়ে এভাবে করলে সেটা জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটি করেছেন, মা বাবার যে সম্পদ রয়েছে এই সম্পদটা সন্তানকে সকলকে সম্ভাবে দিতে হবে না আল্লাহ যা বলেছেন এভাবে দিতে হবে না উনি ইচ্ছা মতো বেশ কম করে দিতে পারবেন। তো এখানে দেখেন, মারা যাওয়ার পরে সম্পদটা কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই দিতে হয়। এক, জীবিত থাকা অবস্থায় একজন বাবা সন্তান থেকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যথা নিয়ম যেটা রয়েছে এই নিয়ম মতোই দিবেন। যেমন একজন সন্তান হয়তো লেখাপড়া করতেছে, আরেকজন লেখাপড়া করতেছে না, যে লেখাপড়া করতেছে তার লেখাপড়ার জন্য তার হয়তো ইউনিফর্ম আছে, তার বুক আছে, পেন আছে, আরও যেটা লেখাপড়া করতে গিয়ে তার সমস্ত সরঞ্জাম যেগুলো আছে এগুলো কিনতে তো এক্সট্রা পয়সা লাগবেই, ওই পয়সা তো ওই সন্তানকে বেশি দিবেন, এটা তো একটা কারণে দিতেছেন। সমান এক বাবার কয়েকজন সন্তান, একজন অসুস্থ হয়েছেন তো ওনার চিকিৎসার জন্য যে পয়সা দিতে হয় এদের সাথে লাগতেছে না আমাদের সে লাগে, এই চিকিৎসার পয়সা
ওই যিনি অসুস্থ তাকেই দেবেন, এই পয়সাগুলো তো সমান ভাগে সন্তানকে দিতে হচ্ছে না। তৃতীয়ত, একটা সন্তান বড় হয়েছে, শাদী করবে, শাদীর সময় মোহর দিতে হয়, বাবা হয়তো ওই শাদীর সময় বাচ্চাটার মোহর দিলেন, মোহর দিয়েছেন মনে করেন 1,00,000 টাকা, সে ফর এক্সাম্পল। এখন ওই 1,00,000 টাকা বাকি যারা এখন শাদী করেন নাই তাদেরকেও সমান তাদের হাতে দিতে হবে না, কারণ যাদের শাদীর সময় আসবে তখন ওনাকে দেওয়া হবে। এই সমস্ত বিষয়ে সমান করা প্রয়োজন নয়। ঠিক তেমনিভাবে যদি কোনো বাবা কোনো সন্তানকে এক্সট্রা সম্পদ দিয়ে দেন তো এটা মকরু হয়। যেমন এই মর্মে একটি হাদিস রয়েছে, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফে, ওনার বাবা বশীর একটি গুলাম শুধুমাত্র নোমানকে দিবার চাইতেছিলেন এবং আল্লাহর নবীকে গিয়েছিলেন সাক্ষী বানানোর জন্য। নবীর ইসলাম বললেন, তোমার কি আরও সন্তান রয়েছে হে বশীর? উনি বললেন ইয়েস। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তাহলে সকলকে তুমি এইভাবে একটি একটি করে গুলাম দিয়েছ নাকি শুধু একজনকে দিতেছ? বলে সাল্লাম, শুধু আমার এই বশীরকে আমি দিতেছি, এই সরি নোমানকে আমি দিতেছি। নবীজি বললেন, তুমি কি চাও যেভাবে নোমান তোমার ছেলে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করুক, ঠিক তেমনিভাবে বাকি সন্তানরাও তোমার সঙ্গে ভালো আচরণ করে, তুমি চাও? তো অবশ্যই আমি চাই। এবার আল্লাহ নবী বললেন যে তুমি দেওয়ার ক্ষেত্রে বেশ কম করবে, আর ওনারা সমান তোমাকে শ্রদ্ধা করবে, এটা কীভাবে তুমি প্রত্যাশা করতে পারো? এটা অন্যায়, আমি অন্যায় আমি সাক্ষী বলবো না। তুমি যাও গিয়া তুমি বাকি অন্যান্য সন্তানদেরকে সমান একটি একটি করে গোলাম দেওয়ার তফিক তাহলে সবাইকে একটি একটি গোলাম দান করো, নতুবা তুমি এই গোলামটা তোমার নোমানকে দেওয়ার সিদ্ধান্ত যেটা নিয়েছো এটা তুমি প্রত্যাহার করো। তখন উনি ঘরে গিয়ে ওনার ওয়াইফের সঙ্গে পরামর্শ করে এই গোলামটা প্রত্যাহার করে নিয়ে নিলেন। হাদিসটি বুখারী শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো বাবা এইভাবে কোনো সন্তানদেরকে এক্সট্রা বেশি দিয়ে দেন নিয়মের বহির্ভূত, নিয়মের ভিতরে যেটা যাইছে আমি বললাম নিয়মের বহির্ভূত এক্সট্রা দিয়ে দেন, তাহলে তখন বাকি সন্তানরা যদি এখানে আপত্তি থাকে না, যাই আছে যদি আপত্তি থাকে তাহলে এটা মকরু হবে। কি হবে? মকরু হবে। তবে ইমাম আহমদ বিন হাম্বর হতে বলতেছেন এটা দিলে হারাম হবে এবং এই দেওয়াটা কার্যকরী হবে না। শুধু আহমদ বিন হাম্বর মতই বলতেছেন, বাকি উলামা বলতেছেন বাবা উনি সম্পদের মালিক, উনার উপার্জিত সম্পদ, উনি চাইলে যে কোনো জায়গায় খরচ করতে পারেন, চাইলে উনি ডোনেশন দিতে পারেন, চাইলে উনি মাদ্রাসায় দান করতে পারেন, ভালো কাজে দান করতে পারেন, চ্যারিটি দিতে পারেন, সমান উনি এক সন্তানকে দিতে চাইলে দান করতে পারেন। কিন্তু কোনো অবস্থায় মরার সময় উনি অসিয়ত করে যে আমি মরার পরে আমার এই সম্পদটা আমার ওই ছেলে পাবে বা ওই মেয়ে পাবে, এইভাবে অসিয়ত করা যায় হবে না। কেন? নবীজি বলেছেন লা ওসিয়ত আলা ওয়ারিসিন, যিনি মরার পরে অটোমেটিকলি উত্তরাধিকার সূত্রে একটি অংশ পাবে তার জন্য আরেকটি ওসিয়ত করে এক্সট্রা অংশ দেওয়া এটা আল্লাহ পাক বৈধ রাখেন নাই, এটা জায়েজ নয়। তো কী বললাম, যারা ওয়ারিস হবেন মরার পরে উইল করে ওসিয়ত করে যাওয়া, তার জন্য আলগা করে যা পরিমাণ পাবে এর চেয়ে অতিরিক্ত করে, এটা জায়েজ নয়। এক নম্বর, টু, নিয়মের অতিরিক্ত যদি কোনো কিছু দেন কোনো মা বাবা সন্তানদেরকে অনিয়ম করে তাহলে সেটা মকরু হবে, অথবা কেউ বলতেছেন এটা কার্যকর হবে না, বাট মেজরিটি আমাকে বলতেছেন এটা মকরু হবে, অনুত্তম হবে। তো স্কুল আসতে এটাই আসুন যে নিয়মের ভিতরে কিছু বেশ কম করা যায়, যেটা আমি দেখাইলাম একদম, কেউ অসুস্থ, কেউ মাসায় পড়তেছে, একই লেখাপড়া করতেছে, অথবা কেহ ব্যবসা করতেছে, ওই সময়ের জন্য একটা এক্সট্রা তার জন্য খরচ করা হয়েছে, এটা নিয়মের ভিতরে হইতেছে। অনিয়ম যদি বেশ কম করা হয় তো এটা মকরু হবে, বাট এরপরেও জায়েজ রয়েছে তার জন্য। বাট আবারও বলবো আমি, একজন বাবাও সন্তানদের সঙ্গে সুসম্পর্ক করার জন্য উনি যেন বেশ কম বৈষম্য না করেন, আর সন্তানরাও যেন বাবা একটা দুনিয়ার একটা সম্পদ দিয়ে দিল আমার এক বাইকে, আমার এক বোনকে, আমার বাইকে বোনকে দিচ্ছে, এর কারণে আমি বাবার সঙ্গে আমি নাফরমান হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব, এটাও আমি মনে করি সন্তান একটা বোকামি হবে। যে আমার বাবা তাকে সম্পদ দিলে হয়তো আমাকে দোয়া দিবেন, আর কেন আমার এক সন্তানের প্রতি আমার আব্বা বেশি দাবিত হবেন, যে কারণে ওই সন্তানকে ভালো পাইতেছেন, সমান গুণে আমি যদি গুণী হই আমার আব্বা আমাকে তো ভালো পাইবেন, আমার জন্য দোয়া দেবেন। তো আমি বাবার কাছ থেকে দোয়া এবং সম্পদ সবটি নেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এবং যে যোগ্যতা এবং গুণ এটাও আমি অর্জন করবো ইনশাআল্লাহ, কেন আমার বাবাকে আমার উপর আমি খেপাবো? আমি কথাটা হয়তো আমি মিলিয়ে বলতেছি, এই জন্য খুব ভালোভাবে আমি চিন্তা করবো, আমি আমার বাবা আমার উপর খেপবেন রাখবেন এরকম কোনো আচরণ যেন আমার থেকে না হয়, এটা আমার জন্য করণীয়, বাবাও যেন বৈষম্য না করেন, এটা বাবার জন্য করণীয়, প্রত্যেকে যার যার করণীয় আদায় করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা আসবে না। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে আলো দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমাদের আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত হুজুরকে আমি বরকত জানাচ্ছি। আপনাকে এবং আমার দর্শক ভাই বোনদের সকলকে আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর প্রশ্ন আমাদের পাতে এবং আমাদের জন্য এটা অনুপ্রেরণা যোগায়। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি রবি এবং সোমবার আলোর দিশার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।